আমি তোমাকে ফোন করতে বাধ্য হয়েছি। আমি জানতে চাই তোমরা কি গেট ব্যাক করবা। কথাটি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। 9 মিনিট 45 সেকেন্ডের একটি অডিও কল রেকর্ডে এভাবেই পুরনো প্রেমিকের বউয়ের সাথে কথা বলছেন অভিনেত্রী, জানি এখন সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চরম সমালোচনা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টার পর এবার সাবেক প্রেমিক সঙ্গী শিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে প্রেম নিয়ে পুনরায় শিল্পীর স্ত্রীর সঙ্গে বাগবিদণ্ডায় জড়িয়েছেন। আর এসবের একটি অডিও কল রেকর্ড এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 9 মিনিট 45 সেকেন্ডের ওই কলটিতে তিশা নিজেকে মানসিক রোগী বলে দাবি করেন। আমি তিশা আজকে মেন্টালি অসুস্থ হয়ে গেছি, আমি ফিজিক্যালি অসুস্থ হয়ে গেছি, এই মানুষগুলো টর্চার। ফোন আলাপের এক পর্যায়ে হাবিবের প্রেমের বিষয় নিয়ে কথা বলতে গেলে তিনি বলেন, আমি তিশা আজ মেন্টালি ফিজিক্যালি অসুস্থ হয়ে গেছি, আমি তোমাকে ফোন করতে বাধ্য হয়েছি। হাবিব কি এখন তোমার ওখানে? রিলেশনশিপের কতটা ইগনোর আমি সহ করে যাচ্ছি, তোমার সঙ্গে যদি সবকিছু ঠিক হয় আমি ওকে ছেড়ে দিব। একটা মানুষ রিলেশনশিপে থেকে এতটা গায়েব থাকা, এতটা ইগনোর করা, নেগলেক্ট করা, মানে আমি না বুঝতে পারছি না, বুঝছো? তোমার সাথে যদি ওর ঠিক হয় আমি ওকে ছেড়ে দিব। হাবিবও আমার কাছে এই কথাটা স্বীকার করে না। তিনি আরো বলেন, আমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে, ভালোবাসার জন্য ক্যারিয়ার চলে যাক, এতে কিছু যায় আসে না। অডিওতে তিশা বলেন, আমি জানি হাবিব এখন তোমার ওখানে, আমি জানতে চাই তোমরা কি গেট ব্যাক করবা, তাহলে আমি সরে যাব, আমাকে শুধু এই কথাটা জানাও, আমি তোমার কাছে থেকে জানতে চাই হাবিব কি আমাকে ইউজ করেছে। এই অডিও থেকে জানা যায় হাবিব ভাইদের মা তানজিন তিশার উপর প্রচণ্ড বিরক্ত ছিলেন। 9 মিনিট 44 সেকেন্ডের অডিওতে তাদের হাবিব ইস্যুতে আরও বিভিন্ন কথা বলতে শোনা যায়। এদিকে শুধু সঙ্গী শিল্পী হাবিব ওয়াহিদ, অভিনেতা ফারানি নয়, তানজিন তিশার কেরিয়ারের শুরু থেকে এমন আরও বেশ কয়েকটি প্রেমের সম্পর্ক ছিল। তাছাড়া শিডিউল ফাঁসানো অসদ আচরণের কারণে এর আগেও কয়েকবার সালিশের মুখোমুখি হন তিনি। কয়েক মাস আগে মদ খেয়ে মাতলামির একটি ভিডিও ভাইরাল হয় তার, যেখানে তাকে মদ খেয়ে লিফটের ভিতর গালাগালি ও মাতলামি করতে দেখা যায়। তবে এসব অভিযোগ সংবাদ মাধ্যমে প্রকাশ পেলেই প্রতিনিয়ত আঙ্গুলের তীর বরাবরই গণমাধ্যম কর্মীদের দিকে দেখান তিশা। ব্যতিক্রম হয়নি সর্বশেষ ফারান তিশা ইস্যুতে। মোবাইল ফোনে এক সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে পড়েন এবং সাংবাদিকদের উড়িয়ে দেওয়া এবং দেখে নেওয়ার হুমকি দেন তিনি। তবে বিষয়টি নিয়ে ক্ষমা চাইলেও সেদিন বিকেলে পোস্ট ডিলিট করে দেন এই অভিনেত্রী। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।